তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শিউলি ফুল দেখলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়, যদিও সাথে সাথে ঘুম থেকে উঠি নাই। ঘুম থেকে ওঠার আরও অনেক পরে এই শিউলি ফুলগুলো আনা। প্রিয়র বাবা প্রিয়কে স্কুলে নিয়ে গেছিল, স্কুল থেকে আসার পথে সে আমার জন্য শিউলি ফুল নিয়ে আসছে, আর আসার পথে মাঝে মাঝে সে বাজার সদাই করে নিয়ে আসে, যে বাজার সদাইগুলো আসলেই কোনো কাজে লাগে না। কেন নিয়ে আসে আমি নিজেও জানি না, ঘরের বাজার সদাই কোনো সময় সে করে না, তার সামনে যদি কোনো কিছু পড়ে তাহলে হয়তো নিয়ে আসে। ম্যাক্সিমাম সময় লেবু নিয়ে আসে, কারণ দেখা যায় খাবারের সময় যদি আমার কাছে লেবু চায়, আমি যদি বলি যে নাই লেবু নাই, তখন দেখা যায় সকালবেলা প্রিয়কে স্কুলে দিতে গেলে সে লেবু নিয়ে আসে। তো আজকেও তাই করছে, সকালবেলা প্রিয়কে স্কুল থেকে দিয়ে আসার সময় লেবু আর ধনিয়া পাতা নিয়ে আসছে, আর সে লেবু টেবু নিয়ে আসলে সেটার খাওয়ার যোগ্য থাকে না। তো সেই লেবুর পাশাপাশি আমরা আর জলপাই নিয়ে আসছি। জলপাইয়ের যে সিজন চলে আসছে এটা তো আমি খেয়ালই করি নাই, জলপাই ফ্রোজেন করে রাখতে হবে ডালে দেওয়ার জন্য, কারণ আমি ফ্রিজে এবার কাঁচা আম বেশি রাখি নাই, তো আমার কাঁচা আম শেষ, তো ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য কিছু জলপাই রাখতে হবে। সকালবেলা কী নাস্তা করবো চিন্তা করতেছিলাম, তো ব্রেড আছে, ব্রেড নামাই নিলাম, ব্রেড কী দিয়ে খাবো তাই বসে আধা ঘন্টা যাবো আমি চিন্তা করতেছি, ব্রেড কী দিয়ে খাবো, ব্রেড কী দিয়ে খাবো। তো ফ্রেঞ্চ টোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে, তো ফ্রিজ খুলে ডিম নামাবো, ডিম নামাইতে গিয়ে মনে হলো না ফ্রেঞ্চ টোস্ট করতেও আলসেমি লাগতেছে, মাঝে মাঝে আমার এমন আলসেমি ধরে বাটার নামাই, বাটার দিয়ে খেয়ে ফেলি। তো বাটারটা ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখলে ভালো হয়, বাটারটা গলে তারপরে খাওয়া যায়, বাটারটা খাবারের প্রায় আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলে ভালো হয়। তো আজকে সকালে তো আমি বুঝতেছিলামই না আমি কী দিয়ে নাস্তা করবো, এই জন্য বাটারটা যেহেতু আগে নামানো হয় নাই, বাটারটা তৈরি সেই শক্ত হয়েই আছে। আমি এমনভাবে বাটার কাটার জন্য পাঁচটা পাঁচটি করতেছি, মনে হয় যে কী জানি গরু খাসি কাটতেছি এমন একটা অবস্থা। যাই হোক, বাটার লাগিয়ে নিলাম, এইভাবে বাটার লাগিয়ে রাখলে মোটেও টেস্ট লাগে না, কারণ বাটারগুলো শক্ত শক্ত থাকে, আর যদি একটু মেল্ট করে নেওয়া যায় তাহলে ভালো লাগে, আর ওভেনে দিলে একটু গরম হয়ে যায় সেটা খেতেও ভালো লাগে না, আর আমার হাতে এত সময়ও নাই যে আমি ওয়েট করব, কারণ খুব ক্ষুধা লাগছে। ছোটবেলায় আমি যখন এই বাটার দিয়ে ব্রেড খেতাম তখন একটু চিনি দিয়ে নিতাম, যদিও খুবই উইয়ার্ড একটা খাবার, কারণ বাটারের স্বাদটা না চিনি দিলে ওই অর্থে আর পাওয়া যায় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এইভাবেই খাবো। হঠাৎ করে ছোটবেলার স্বাদের কথা মনে পড়ে গেছে আর মনে হয়েছে না আমি পোলা পানের মতো এখন চিনি টিনি দিয়ে আমার মতো করে মনের মাধুরী মিশিয়ে খাবো। খাবারের মধ্যে আবার নিয়মকানুন কিসের, যে যেভাবে খেতে চায় সেভাবেই খাবে। তো চিনি টিনি দেওয়ার পরে মনে হলো না একটু আমার গরম করে নিতে হবে, কারণ বাটারটা একদমই শক্ত, এটা খেলে মজা পাওয়া যাবে না। তো আমি ওভেনে দিয়ে নিলাম, ওভেনে কিন্তু ব্রেড দিলে খুবই কম সময় দিতে হয়, 10-15 সেকেন্ডের মধ্যে ব্রেড একদম নরম হয়ে যায়, এর চেয়ে বেশি রাখলে কিন্তু ব্রেড শক্ত হয়ে যায়। তো মোটামুটি 10-15 সেকেন্ড দেওয়ার পরেই দেখি যে মেল্ট হয়ে গেছে, এটাও কিন্তু খেতে মজা না, কারণ বললাম তো বাটারটা গরম হলে খেতে ভালো লাগে না। নর্মালি যদি আপনি ফ্রিজ থেকে নামিয়ে রাখেন হালকা একটু মেল্ট হয়, ওইটা মিক্সড করে খেতে যেই মজা, ওভেনে দিয়ে খেতে আসলে একদমই ওটার স্বাদ না। তো মুখে দেওয়ার পরে মনে হলো দূর এটা কি করলাম, একটু অপেক্ষাই করতাম এটা নরম হওয়ার জন্য, ব্রেড বাটার একসাথে গরম করলে এটা খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। যাই হোক, কী আর করা, খাবার নিয়ে এত নকতার কী আছে, খেয়েই ফেললাম। আর এই যে দেখেন, এখন আপনাদের সাথে খুব সুন্দর একটা গিফট শেয়ার করব। তো গত রাতে আমার বাসায় একটা পিয়ার আসছিল মুগ্ধ পেজ থেকে, তো মুগ্ধ পেজের মনোমুগ্ধকর গিফট পেয়ে আমি সত্যিই মুগ্ধ। মুগ্ধ পেজটা হচ্ছে একটা অনলাইন জামদানির পেজ। আমরা বাঙালি নারীরা জামদানি পছন্দ করি না এমন নারী আমার কাছে মনে হয় নাই। তো জামদানির ক্ষেত্রে যে জিনিসটা হয় যে জামদানিটা অরিজিনাল কি না, এটা অনলাইনে অর্ডার করার সময় আমরা খুব কনফিউশনে থাকি আসলে কি অরিজিনাল পড়বে কিনা। তো মুগ্ধ পেজে গেলে আপনারা অরিজিনাল জামদানি পাবেন, ওনারা ওনাদের নিজস্ব কারিগর দিয়ে এই জামদানিগুলো বানিয়ে নিয়ে আসেন। ওনাদের পেজে রিজনেবল জামদানি থেকে শুরু করে খুবই হাই রেঞ্জের জামদানিও রয়েছে। আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামের জন্য হাই রেঞ্জের জামদানি খুঁজি, আপনারা এই পেজটা সেক্ষেত্রে ফলো দিয়ে রাখতে পারেন, আমি উপরে লিঙ্কটা দিয়ে দিব। আর আমার বাসায় যে জামদানিটা আসছে এটা হচ্ছে গাঢ় মেরুন কালারের একটা জামদানি, ছবিতে দেখতে অনেকটা লালচে মেরুন মনে হচ্ছে, এটা লালচে মেরুন না, এটা অনেকটা কালচে মেরুন। তো কালারটা খুবই সুন্দর, আর আমার কাছে মেরুনের মধ্যে গোল্ডেন কালারের কাজ খুবই ভালো লাগে। তো এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আসছে, তো জামদানি কিন্তু ব্লাউজ পিস দিয়ে ম্যাচ করে পরতে ভীষণ ভালো লাগে। তবে আমরা সবাই জানি জামদানি খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট, তো এটার ব্লাউজটা আমাকে খুবই সাবধানে পরতে হবে, এমনভাবেই বানাতে হবে। তো কীভাবে বানাতে দিব তা চিন্তা ভাবনা করতেছি, আর এই জামদানিটা পরবো আমি হচ্ছে নেক্সট উইকে, এর মধ্যেই ব্লাউজ বানায় ফেলতে হবে, কারণ অক্টোবরের 28-29 তারিখ রেডিসন ব্লুতে একটা এক্সিবিশন হচ্ছে, সেই এক্সিবিশনে মুগ্ধর স্টল থাকবে, যে কেউ কিন্তু সেই স্টলে আপনারা যেতে পারবেন ঢাকার রেডিসন ব্লুতে। তো সারাদিনই এক্সিবিশনটা হবে, আমি হয়তোবা শুক্রবার বা অথবা শনিবারের সন্ধ্যার দিকে যাবো একবার, ওনাদের শাড়ির কালেকশন কী এগুলো একটু দেখে আসবো, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো এই তো এখন চলে আসলাম রান্নাবান্নায়। আজকে আমার খুবই শর্টকাট রান্না আর খুবই দ্রুত রান্না করতে হবে। ডাল চড়াই দিলাম, আমার ঘরের কমন রান্না হচ্ছে ডাল, কারণ প্রিয় ডাল ছাড়া ভাত খেতে পারে না, তো ওর জন্য ডাল রান্না করলাম। আর হচ্ছে চিকেন রান্না করব, যখনই আমি কোথাও যাই যে তাড়াহুড়া রান্না, দ্রুত রান্নার জন্য মুরগি আর ডাল হচ্ছে সবচেয়ে পারফেক্ট রান্না। আর এই যে গরম মশলা নিয়ে নিলাম, গরম মশলাটা আমি রান্নার সময় ধুয়ে নিই, যদি একটু ভেজা হয়ে যায় দেখা যায় গরম তেলে দিলে একটু ফুটে ওঠে, তো ফুটে আসলেও সাথে সাথে ধুয়ে তারপরেই দিই।
আর এই যে এই ধুতে গিয়ে দেখা গেছে পেঁয়াজ পুড়ে গেছে, তাড়াহুড়া রান্নার মধ্যে দেখবেন কি কোনো না কোনো আকাজ হবে। আমি যে তাড়াতাড়ি করতেছি রান্না করে বের হব, রান্না করে বের হবে হচ্ছে এইবারের যে বন্ধ গেল পূজার বন্ধের মধ্যে তো আমি ঘোরাফেরার মধ্যেই কাটাই দিয়েছি, বাসায় তো যেতে পারি নাই, এত বিশাল একটা বন্ধ গেছে, চিরকম ঘুরে আসছি কিন্তু আমাদের বাসায় আর যাওয়া হয়নি, অনেকদিন বাসায় গিয়ে থাকা হয় না, আমি খুব মিস করতেছি এই বাসাটা, এই ঘোরাঘুরি করে আমাদের বাসায় যাওয়া হচ্ছে না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি রান্না করতেছি কারণ রান্নাটা শেষ করে আমি আম্মুকে নিয়ে একটু বের হব, আম্মুকে নিয়ে ডক্টর দেখাইতে হবে। তো আম্মু বাসা থেকে চলে আসবে, আমি হচ্ছে এখান থেকে যাব, যাবো হচ্ছে গুলশানে। এই তো রান্নাবান্না শেষ করে ঝটপট রেডি হয়ে নিলাম, এখন হচ্ছে বের হব। আর হচ্ছে আমি যখনই কোথাও যাই না কেন, সেটা ঘুরতে হোক বা কাজে হোক, প্রিয়কে সবসময় আমার সাথেই নিয়ে দৌড়াইতে হয়। যেহেতু আমার আশেপাশে কোনো রিলেটিভ নাই যে চাইলেই ওকে আমি কোথাও রেখে তারপরে যেতে পারবো, আমি কিন্তু রিলেটিভদের মধ্যে বড় হয়েছি। আমার বাবার বাড়ির কাছে কিন্তু সব রিলেটিভরা একসাথে, যার যার সংসার আলাদা আলাদা কিন্তু সবাই কিন্তু পাশাপাশি, মানে জয়েন্ট ফ্যামিলির মতোই যেটাকে বলে। আগে দেখা যেত আম্মু কোথাও গেলে আমাদের নিয়ে টেনশন করতে হতো না, আশেপাশেই তো সবাই, তো খালার বাসা, চাচার বাসা, যার বাসায় খুশি তার বাসায় একটা সময় কেটেই যেত। প্রিয় তো এটাতে অভ্যস্ত না, মানে আমি যেখানেই যাই না কেন প্রিয়কে সাথে করে নিয়ে যেতে হয়। এতে প্রিয়র একটু ঝামেলা হয়ে যায়, দেখা যায় প্রিয় মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায় আমাদের সাথে দৌড়াদৌড়ি করে, কিন্তু আমার কাছে মনে হয় যার যেমন জীবন তার তেমনই অ্যাডজাস্ট করা উচিত, কারণ সবার জীবন যে একরকম হবে তা তো আর না। আমার ছোটবেলাটা একরকম কেটেছে, প্রিয়র ছোটবেলাটা একদমই ভিন্ন। তো যাই হোক, প্রিয় আমাদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আর আমার সবসময় একটা কথা মনে হয়, আমি যখন ক্লাস ফাইভে পড়তাম স্কুলে একজন টিচার ছিলেন, উনি একটা কথা বলছিলেন যে শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। তো আমি যখনই কোনো কাজে খুব টায়ার্ড ফিল করি বা মনে হয় যে না হচ্ছে না পারতেছি না, তখনই আমার এই কথাটা মনে হয় যে স্যার তো এই কথাটা বলছিলেন যে শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। এই কথাটা যখনই মনে হয় না আমি দ্বিগুণ উদ্যমে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় প্রিয় আমাদের লাইফের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারতেছে, এটাই নিয়ম, যার যেমন জীবন সেভাবেই অ্যাডজাস্ট করে নিতে হয়। আর আমরা যে এত ঘোরাফেরা করি, যাই করি না কেন, প্রিয়র স্কুল কিন্তু কখনোই আমি মিস দিই না। এই যে আমাদের লাস্ট অনেকগুলো ঘোরাফেরার ভিডিও আপনারা দেখেছেন, সব কিছুই ছিল প্রিয়র স্কুলের বন্ধের মধ্যে। জীবনে সব কিছুরই দরকার আছে, পড়ালেখারও দরকার আছে, ঘোরাফেরারও দরকার আছে, সব কিছুরই দরকার আছে, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। তো আমি এই মর্মে বিশ্বাস করি যে সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে হয়। যাই হোক, বকবক করতে করতে চলে আসছি হসপিটালের কাছাকাছি। আমি আসার পরে আম্মু আসছি, তো আম্মুকে ডক্টর দেখা এখন বের হয়ে যাচ্ছি। হসপিটালের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, তো প্রিয় তো অনেকদিন নানা নানু দেখে না, তো আমরা ডক্টর দেখায় সেই রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ আড্ডা দিছি, তারপরে এখন আবার আমি চলে যাচ্ছি আমার বাসায়। আম্মু আব্বু চলে গেছে বাসায়। এই তো সব কিছু ভালো মন্দ মিলিয়ে এইভাবেই চলে দিন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।